আমার মনটা করে চুরি বুকে ও রাতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটি ট্রেন্ডিং ভিডিও। তো আপনারা সবাই জানেন টিকটকের মধ্যে এই ভিডিওটি এখন প্রচুর ভাইরাল এবং প্রচুর এই ভিডিওটি সবাই মেক করতেছে। তো আপনারা অনেকেই পারেন না যে এই ভিডিওটির মধ্যে আপনারা কীভাবে কালারগুলো করবেন এবং কীভাবে আপনারা এখানের মধ্যে ফটো বসাবেন, আপনাদের আকাশের মধ্যে আপনাদের প্রিয় মানুষের ফটো বসাবেন বা আপনাদের নিজের ফটো বসাবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু শিখিয়ে দিব, কীভাবে আপনারা ভিডিওটা মেক করবেন, কীভাবে ভিডিওতে ফটো অ্যাড করবেন, কীভাবে এই কালারগুলো করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি যারা যারা শিখতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি পুরোপুরি সবাই দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আইটি টেক, আপনাদের সাথে আছি আমি তানবীর। তো যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি মেক করার জন্য আমাদের কয়েকটি জিনিসের প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব প্লে স্টোর থেকে, এবং অ্যালার্ট মোশন বলে একটা অ্যাপস আছে, আমরা অ্যালার্ট মোশন অ্যাপসটিও ইনস্টল করে নিব। তো এই দুটি অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপস দুটি ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাপস দুটি ইনস্টল করার পর আমাদের এখানে একটি পিক রেডি করতে হবে। তো আপনারা আপনাদের একটি পিক রেডি করে রাখবেন, যেই পিকটা আপনারা আকাশের মধ্যে বসাবেন, এবং আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার সাথে যারা টিকটকে অ্যাড আছেন চাইলে আপনারা ওখান থেকেও আমার আইডি থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, সবার আগে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিব। তো নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। দেন আমি ফার্স্টে যে ভিডিওটি মেক করেছি ক্যামেরা দিয়ে, আমি ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। তো অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের সামনে ভিডিওটি চলে আসবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি হালকা একটু লং হলেও সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভিডিওটি পুরোপুরি আমার মতো শিখে যাবেন। তো ভিউয়ার্স, আমি লাস্টে আসবো। আসার পর এখান থেকে ক্যাপকাটের একটা লোগো দেখতেছেন, লোগোটা ডিলিট করে দিব। লোগোর উপর একটা ক্লিক করে দেন এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করলে লোগোটা ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে আমি ভিডিওটা কীভাবে মেক করেছি। রেডি, 1 2 3 অ্যাকশন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পারলেন আমি ভিডিওটা কীভাবে মেক করেছি। তো আপনারা এভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন। ফার্স্ট অফ অল, ভিডিওটি শ্যুট করার পর এবার আপনারা কী করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। আসার পর আপনারা এইভাবে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর বাকি কাজগুলো আমি এখন আপনাদেরকে দেখাই দিব স্টেপ বাই স্টেপ। তো দেখেন, আমরা এখান থেকে ভিডিওটি মিউট করে দিব। তো আমি মিউটে একটা ক্লিক করলে ভিডিওটি সাউন্ড মিউট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের অ্যাড করে নিব। তো আমি এখান থেকে প্লাস অ্যাড অডিওবল একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এক্সট্রাটেডে একটা ক্লিক করব। এক্সট্রাটেডে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। দেন এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নিব। তো আমি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটা ক্লিক করে দিব। তো ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। দেন আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে প্লে করে দেখবো আমাদের ভিডিওর সাথে মিলছে কি না। তো আমি একটু প্লে করে দেখতেছি। তো ভিউয়ার্স, আমার ফার্স্টে কিছু ভিডিও কাটতে হবে, আমার ফার্স্টে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে, আমরা এটি কেটে নিব। তো আমরা এটা কীভাবে কাটবো, কাটার জন্য আমরা ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে স্প্লিট বলে একটা অপশন দেখতেছেন নিচে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। দেন দেখেন আমাদের ভিডিওটি এখন দুই ভাগ হয়ে গেছে। তো আমি যে অংশটুকু কেটে ফেলবো আমি এই অংশের উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেন এবার আমরা একটু প্লে করে দেখি এবার আমাদের সাউন্ডের সাথে আমাদের ভিডিওটা মিলছে কি না। তো ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু এবার ভিডিওর সাথে পুরোপুরি মিলে গেছে। তো আমি লাস্টের দিকে দেখি আমাদের আর অপ্রয়োজনীয় অংশ আছে কিনা, নাই। তো ভিউয়ার্স, দেখেন আমাদের লাস্টে কোনো অপ্রয়োজনীয় অংশ নাই, ভিডিওটি বরাবর। তো আমি একটু লাস্টের দিকে একটু প্লে করে দেখি। তো ভিউয়ার্স, দেখেন আমাদের ভিডিওটি বরাবর হয়ে গেছে। তো আপনাদের যদি লাস্টে কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে তাহলে আপনারা ওটা কী করবেন, কেটে ফেলবেন। তো ভিউয়ার্স, এখানে আর স্লো মোশন দেওয়ার দরকার না, আমারটা স্লো মোশন যথেষ্ট পরিমাণ আছে। যদি আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে চাইলে ক্যাপকাট থেকে স্লো মোশন দিতে পারেন। তো আপনারা এখান থেকে স্লো মোশন দিয়ে দেবেন। যদি স্লো মোশন না দিতে পারেন তাহলে আমার চ্যানেলের মধ্যে বেস্ট ভিউস একটা ভিডিও দেখবেন, একেবারে সেকেন্ড ভিডিও, চাইলে আপনারা ওটা দেখে আসতে পারেন। ওখানে ক্যাপকাটের এ টু জেড সব এডিট দেওয়া আছে।
দেন আমরা স্লো মোশন দেওয়ার পর এবার আমরা এখানের মধ্যে একটু কালার করব। তো কালার করার জন্য আমরা এখান থেকে এই আইকন একটা ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই অপশনগুলোকে একটু এইদিকে স্ক্রল করব, দেন একেবারে লাস্টে দেখেন অ্যাডজাস্ট বলে একটা অপশন আছে, আমরা অ্যাডজাস্টে একটা ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করলে আমাদের সামনে এই অপশনগুলো চলে আসবে, দেন আমরা এখান থেকে কন্ট্রাস্টে একটা ক্লিক করব, দেন আমরা এখান থেকে এটাকে একটু মাইনাস করে নিব, তারপর আমরা এখান থেকে স্যাচুরেশনে একটা ক্লিক করব। স্যাচুরেশনে ক্লিক করার পর আমরা এটাকে একটু হালকা বাড়িয়ে দিব। তো আপনারা দেখেন আমি কোন বরাবর কতটুকু দিচ্ছি, আপনারা ওই বরাবর দিতে পারেন চাইলে। দেন আমরা এখান থেকে এক্সপোজার একটু ক্লিক করব, এক্সপোজার ক্লিক করার পর আমরা এটাকে একটু মাইনাস করে দিব। দেন আমরা এখান থেকে আরেকটু এদিকে স্ক্রল করব, আমরা এখান থেকে হাইলাইটসে একটা ক্লিক করব, হাইলাইটসটাকে আমরা একটু চাইলে বাড়িয়ে দিতে পারি, তো আপনারা আপনাদের সুবিধার মতো দিবেন ভিডিওর অনুযায়ী। দেন আমরা এখান থেকে ট্যাম্পে একটা ক্লিক করব, তো ট্যাম্পে ক্লিক করে আমি এটাকে একটু মাইনাস করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে ট্যাম্পের পাশে আর একটা অপশন আছে, ওখানে একটা ক্লিক করব, দেন আমি এটাকে আমার সুবিধা মতো দিছি। দেওয়ার পর এবার আমরা এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করে দিব। তো টিকমার্কে ক্লিক করার পর এবার আমরা এটাকে পুরো ভিডিওতে করে দিব লেয়ারটাকে। তো আমি কী করবো, লেয়ারের উপরে একটা ক্লিক করব, দেন এখান থেকে এই অপশনটাকে টেনে ধরে পুরো ভিডিওতে এভাবে করে দিব, তাহলে আমাদের পুরো ভিডিওটি কালার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কালার করার পর দেন আমরা এখান থেকে সেভ করে নেব ভিডিওটি। তো সেভ করার জন্য দেখুন উপরে একটা আইকন দেওয়া আছে, আমরা এই সেভ আইকনে একটা ক্লিক করব, তাহলে ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স সেভ হওয়ার পর এবার আমরা এখান থেকে কী করব, আমাদের অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করে দিব। তো আমি অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করে দিলাম, দেন এখান থেকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, দেন আমরা এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করব। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে আমরা নিচে একটা প্লাস আইকন দেখতেছেন, প্লাস আইকনে একটা ক্লিক করব, দেন এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে একটা ক্লিক করে দিব। তো ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। তো আমরা একটু আগে যে ভিডিওটি কালার করেছি আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর আমাদের ভিডিওটি এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, এবারে আমরা এখান থেকে কী করব, ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করে দিব। তো লেয়ার উপর ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, দেন আমরা এখান থেকে ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টে একটা ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড ইফেক্টে একটা ক্লিক করে দিব। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, দেখেন নিচে আদার বলে একটা অপশন আছে, আমরা আদার একটা ক্লিক করব। আদারে ক্লিক করার পর দেখেন এখানে দুই নম্বরে একটা কালার আছে, চ্যানেল রিম্যাপ, আমরা এখান থেকে চ্যানেল রিম্যাপে একটা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে একটা ক্লিক করে দিব। তো স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করলে আমাদের দেখেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে। তো ভিউয়ার্স, তিন নম্বর দেখেন বি বরাবর একটা গ্রিন কালার দেওয়া আছে, তো এই বিটা আমরা এখান থেকে হোয়াইটে সিলেক্ট করে দিব, মানে তিন নম্বর লাইনে যে বিটা দেখতেছেন কালার করা, গ্রিন কালার করা, আমরা এখানে বির পরিবর্তে জাস্ট শুধু হোয়াইটে একটা ক্লিক করে দিব। তো হোয়াইটে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটু কালার চলে আসছে। তো ভিউয়ার্স, কালার আসার পর এবার আমরা এখান থেকে এই খালি ঘরে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, খালি ঘরে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে আবারও ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা ইফেক্টে একটা ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড ইফেক্টে একটা ক্লিক করব। তো অ্যাড ইফেক্টে ক্লিক করলে দেন আমরা এখান থেকে কালার অ্যান্ড লাইটে একটা ক্লিক করব। তো কালার অ্যান্ড লাইটে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে, দেন আমরা একটু নিচের দিকে আসবো, দেন এখান থেকে দেখেন স্যাচুরেশন বলে একটা ইফেক্ট আছে, আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং একটা ক্লিক করে দিব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, দেন আমরা এখান থেকে স্যাচুরেশনের থ্রি ডটে একটা ক্লিক করব। তো থ্রি ডটে ক্লিক করার পর আমরা এটাকে একটু বাড়িয়ে নিব, মানে আমরা একটু কালার করে নিব। তো আপনারা আপনাদের সুবিধা মধ্যে এটা কালার করে নিতে পারেন, তো আমি এটাকে এভাবে কালার করে নিচ্ছি। তো আমি এখানে প্লাস 37 রাখবো। তো আমি এতটুকু রাখলাম, রাখার পর নিচের যে অপশনটা আছে আমরা এটাকে চাইলে একটু বাড়িয়ে নিতে পারি, তারপর আপনাদের সুবিধা মতো বাড়িয়ে নেবেন। তো আমি দেখেন বাড়িয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার সুবিধা মতো এটাকে বাড়িয়ে কমিয়ে নিয়েছি, তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। দেন আমরা এখান থেকে খালি করে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওটি এখান থেকে কালার হয়ে গেছে। তো কালার হওয়ার পরে আমরা ভিডিওটি সেভ করব। তো সেভ করার জন্য উপরে একটা আইকন দেখতেছেন, আমরা এই আইকনে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা এক্সপোর্টে একটা ক্লিক করে দিব, তাহলে ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হওয়ার পর দেন আমরা এখান থেকে আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিলাম, দেন এখান থেকে আমরা বড় প্লাস আইকনে একটা ক্লিক করব। এবার আমরা যে ভিডিওটি কালার করেছি আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড অপশনে একটা ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি এখানে চলে আসবে। তো ভিডিওটি আসার পর এবার আমরা একটু প্লে করে দেখি। তো ভিউয়ার্স, দেখেন এখানে যে বরাবর শ্যুট করতেছে আমরা অতটুকু পর্যন্ত বরাবর করে নিয়ে যাব। তো দেখেন আমি অতটুকু পর্যন্ত নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে
ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব দেন এখান থেকে আমরা স্প্লিট একটা ক্লিক করে দিব স্প্লিটে ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে যাবে দেন আমরা এটাকে পরের অংশটাকে কেটে ফেলব তো আমি পরের অংশের উপর একটা ক্লিক করব দেন এখান থেকে ডিলিট অপশন একটা ক্লিক করে দিব আর লাস্টে যে ক্যাকপ্যাডের লোগোটা আছে আমরা লোগোটা ডিলিট করে দিব লোগোর উপর একটা ক্লিক করে দেন এখান থেকে ডিলিট অপশন একটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তো ভিউয়ার্স এবার আমরা এটাকে মিউট করে ফেলব এই সাউন্ডটাকে তো আমি মিউট অডিওতে একটা ক্লিক করব দেন আমরা এখান থেকে একেবারে এই পাশে চলে আসব এই পাশে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব তো প্লাস আইকনে ক্লিক করলে আবারও গ্যালারিতে নিয়ে আসবে তো আমরা ফার্স্ট অফ অল ক্যাপকাট থেকে যে ভিডিওটা কালার করছি কালার করে অ্যালার্ট মোশনে নিয়ে গেছি আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব তো আমি ওটা সিলেক্ট করে দিয়েছি দেন এখান থেকে আমরা অ্যাড অপশনে একটা ক্লিক করব তো অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের এখানে ওই ভিডিওটা চলে আসবে তো আমরা দেখেন ফার্স্টে যে ভিডিওটা শ্যুট করা পর্যন্ত রাখছি এবার আমরা কি করব পরে ভিডিওটাকে শ্যুট করা পর্যন্ত কেটে ফেলব তো আমি এতটুকু পর্যন্ত নিয়ে যাচ্ছি যাওয়ার পর এবার আমরা এখান থেকে এই ভিডিওর লেয়ার উপর একটা ক্লিক করব দেন এখান থেকে স্প্লিট একটা ক্লিক করে দেবো তাহলে এটা দুই ভাগ হয়ে যাবে দেন আমরা এটাকে এবার এই মাস্কের এই অংশটাকে কেটে ফেলবো তো আমি এটার উপর একটা ক্লিক করব দেন এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করে দেবো তাহলে এটা ডিলিট হয়ে যাবে তো আমি একটু এবার প্লে করে দেখি আমাদের এটা মিলছে কি না তো দেখেন ভিউয়ার্স আমাদের এটা কিন্তু বরাবর মিলে গেছে তো আমি পাশে লিখে দিব কোন ক্লিপস কত ছেকেন তাহলে আপনার জন্য ভিডিওটা ইয়ে করতে সুবিধা হবে তো এবার আমরা এখানে মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব দেন আমরা এখান থেকে প্লাস অ্যাড অডিওতে একটা ক্লিক করব তারপর আমরা এখান থেকে এক্সট্রাটাডে একটা ক্লিক করে দিব দেন এবার আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নেব তো আমি সিলেক্ট করে নিচ্ছি দেন এখান থেকে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটা ক্লিক করব তো ভিউয়ার্স এবার একটু প্লে করে দেখি আমাদের সাউন্ডটা মিলছে কি না তো ভিউয়ার্স দেখেন আমাদের সাউন্ডটা কিন্তু বরাবর মিলে গেছে তো কী করবো এবার আমরা এখানে দ্বিতীয় ভিডিওর ক্লিপসের উপর একটা ক্লিক করব দেন আমরা এখান থেকে অ্যানিমেশনে একটা ক্লিক করে দিব তো অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইন অপশানে একটা ক্লিক করব তো ইনে আসার পর এবার আমরা এখান থেকে শেক ওয়ান বলে যে অ্যানিমেশনটা আছে আমরা এটা সিলেক্ট করে দিব তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেন আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব দেন আমরা আবারও দ্বিতীয় ভিডিওর ক্লিপসের উপর একটা ক্লিক করব দেন এখান থেকে আমরা ফিল্টার বলে একটা অপশন দেখতে পাবো ফিল্টারে একটা ক্লিক করে দিব ফিল্টারে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে বি অ্যান্ড ডব্লিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা বি অ্যান্ড ডব্লিউটা একটা ক্লিক করব দেন আমরা এখান থেকে ব্ল্যাক ফরেস্ট বলে একটা অপশন দেখতেছেন দুই নম্বরে আমরা এই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিব দেন আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করব তো টিক মার্কে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এবার ব্ল্যাক অ্যান্ড ফরেস্ট কালার হয়ে যাবে তো আমাদের ফার্স্টের অংশটা থাকবে ফ্রেশ কালার দেন আমাদের লাস্টের অংশটা থাকবে ব্ল্যাক অ্যান্ড ফরেস্ট কালার তো এবার আমরা এখানে মধ্যে আমাদের প্রিয় মানুষের ফটোটা অ্যাড করব তো আমি ভিডিও দ্বিতীয় ক্লিপসের উপর একটা ক্লিক করব তারপর আমরা এখান থেকে ওভারলে বলে একটা অপশন দেখতেছেন ওভারলেতে একটা ক্লিক করব দেন এখান থেকে প্লাস অ্যাড ওভারলেতে একটা ক্লিক করে দিব তো অ্যাড ওভারলেতে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে দেন আমরা এখান থেকে ফটোসে একটা ক্লিক করব তো ফটোসে আসার পর এবার আমরা এখান থেকে আমাদের প্রিয় মানুষের ছবিটা সিলেক্ট করে নিব তো আমি সানজিদার একটা ফিক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি সানজিদার একটা ফিক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনি একটা আপনার প্রিয় মানুষের ফিক সিলেক্ট করে নেবেন দেন আমরা এখান থেকে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব তো অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের ফিকটা এখানে চলে আসবে দেন আমরা এটাকে টেনে ধরে পুরো ভিডিওতে করে দিব তো আমি এটাকে পুরো ভিডিওতে করে দিলাম তো পুরো ভিডিওতে করার পর আমরা এখান থেকে ফিকের মধ্যে একটা ক্লিক করব দেন আমরা এটাকে একটু জুম করে দিব জুম করে আমরা একটু উপরে তুলে দিব তো আমরা এটাকে একটু কাটিং করতে হবে তো কাটিং করার জন্য আমি এখানে একটু এদিকে ক্লিক করলে এডিট বলে একটা অপশন দেখতে পাবো এডিটে চলে আসবো এডিটে আসার পর এখান থেকে ক্রোপে আসবো ক্রোপে আসার পর আমরা এটাকে একটু কাটিং করে ফেলবো তো আমি কাটিং করে নিলাম দেন এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব তো টিক মার্কে ক্লিক করার পর আমরা এটাকে বরাবর করে বসায় নিব তো বসায় নেওয়ার পর এবার আমরা ফিকের উপর একটা ক্লিক করব দেন এখান থেকে একটু এদিকে স্ক্রল করতে করতে আসবো আমরা এখানে মাস্ক বলে একটা অপশন দেখতে পাবো মাস্কে একটা ক্লিক করব তো মাস্কে ক্লিক করার পর আমরা এখান থেকে হার্ট বলে যে অপশনটা দেখতেছেন হার্টে একটা ক্লিক করে দিব তো হার্টে ক্লিক করার পর এবার আমরা এটাকে দুই হাত দিয়ে বরাবর করে নিব তো আমি দেখেন দুই হাত দিয়ে বরাবর করে নিচ্ছি নেওয়ার পর আমরা এটাকে এবার এই আইকনকে একটু নিচের দিকে টেনে দিব তো আমি টেনে দিলাম দেন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব তো আমি ফিক থেকে বরাবর করে নিব আমার তো আমি এটাকে বরাবর করে নিচ্ছি তো আমি একটু উপরের দিকে তুলে দিছি তো দেওয়ার পর এবার আমি এখানের মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করব তো আমি এখান থেকে এই ফিকের উপর একটা ক্লিক করব দেন এখান থেকে আমরা অ্যানিমেশন একটা ক্লিক করে দিব অ্যানিমেশন আসার পর এখান থেকে আবারও ইনে আসব ইনে আসার পর এখান থেকে শেক ওয়ান একটা ক্লিক করে দিব দেন আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা একটু সেভ করে ভিডিওটি এবার প্লে করে দেখব তো আমি সেভ করার জন্য উপরে একটা আইকন দেখতেছেন এই আইকন একটা ক্লিক করব তাহলে ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স এবার আমি একটু ভিডিওটি প্লে করে দেখি ভিডিওটি কেমন হলো আমার
রাত জাগিয়া তোর কথা ভাবি তুই তো আমার। তো ভিউয়ার্স দেখেন ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যারা যারা পুরোপুরি দেখেছেন তারা অনেক কিছু শিখতে পেরেছেন, কীভাবে ভিডিওতে পিক বসাবেন, কীভাবে কালার করবেন। তো আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো টিপস আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে সবাই একটি একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান। তো ভিউয়ার্স সবশেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।